মুসা বিন শামসের অথবা প্রিন্স মুসা হলেন একজন বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পপতি, যাকে বাংলাদেশের জনশক্তি রপ্তানির জনক হিসেবেও মনে করা হয়ে থাকে। তিনি 1970 ও 1980 দশকে আন্তর্জাতিকভাবে অস্ত্র সরবরাহকারী হিসেবেও ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। বর্তমানে তিনি ব্যাটকো গ্রুপের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। মুসা 1945 সালের 15 অক্টোবর তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ ফরিদপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 4 ভাই এবং 2 বোনের মাঝে তিনি পিতা মাতার তৃতীয় পুত্র সন্তান। তার বাবা শমশের আলী মোল্লা স্থানীয় ব্রিটিশ সরকারের শীর্ষ কর্মকর্তা ছিলেন। মুসা তরুণ বয়সেই ব্যবসা শুরু করেন। তার প্রথম ব্যবসায়িক জীবনে দেখো নামের বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানের গড়ে তোলেন। মুসা জনশক্তি রপ্তানিতে দেশের একজন দিকপাল হিসেবে পরিচিত। তার হাতের ঘড়িটির দাম 40 কোটি টাকা। তার চলাফেরা সব সময় নিত্য নতুন সব গাড়িতে। তার একটি গাড়ির দাম প্রায় 8 কোটি টাকা। একজন সাধারণ মানুষের থেকে তার জীবনযাপন সম্পূর্ণ আলাদা। এমনকি সে কখনো নিজ হাত দিয়ে খাবারও খায় না। সব মিলিয়ে সে পৃথিবীর একজন আলোচিত বিষয়। নতুন নতুন সব আপডেট পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। সঙ্গে